ভিউয়ার্স, আমি এখন বিশিষ্ট মডেল অভিনেত্রী মিতা নূরের কবরের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন দেখুন ভিউয়ার্স, ওনার এটা ওনার কবর, ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন মিতা নূর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফ্লাট ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী গোরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিশিষ্ট মডেল ও অভিনেত্রী মিতা নূরের কবর এখানে। তো আমি আজকে এই কবরটি ঘুরি ঘুরি দেখাবো। কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি এখন বিশিষ্ট মডেল ও অভিনেত্রী মিতা নূরের কবরের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন এটা হচ্ছে কবর, আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দিই। দেখুন ভিউয়ার্স, ওনার এটা ওনার কবর, ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন মিতা নূর, স্বামী শানুর রহমান রানা। ওনার জন্ম হচ্ছে 28 সেপ্টেম্বর 1971, আর মৃত্যু হচ্ছে 1 জুলাই। ভিউয়ার্স, আমি এখন মিতা নূরের সংক্ষিপ্ত জীবনী বলবো। তার আসল নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন মিতা নূর। তিনি একজন বাংলাদেশের অভিনেত্রী ছিলেন। তিনি 1 জুলাই 2013 তারিখে ঢাকায় তার নিজ বাসায় গুলশানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ব্যক্তিগত জীবন, মিতা নূর ব্যবসায়ী শাহানুর রহমান মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির 2 পুত্র শাহজাদ নূর ও সাদমান নূর রয়েছে। মিতা নূরের কর্মজীবন, শিশুশিল্পী হিসাবে মিতা নূর ভারতনাট্যম শিখতে বুলবুল ললিতা কলা একাডেমিতে যোগ দেন। তিনি 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক সাগর সেনা স্রোত দিয়ে আত্মপ্রকাশ করেন এবং তিনি একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসাবে অংশ নেন। আজকে যে ব্লগ করলাম, যেটা হচ্ছে অভিনেত্রী ও মডেল মিতা নূরের কবর, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফ্লাট ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।